গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু এ নিউ ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো, অ্যান্ড অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। শুক্রবার সকালবেলা বাড়ির সমস্ত লাইট আমি অন করে দিয়েছি, বিকজ ভিডিওতে আমার কম লাইট চায় না, তার জন্য যদি ইলেকট্রিক বিল বেশি আসে কিছু করার নেই। আর আজকে সকাল থেকে আমি আর উর্পি মিলে প্রচুর জিনিসপত্র করে ফেলেছি, কাজ আর কি। এখানে একটা ম্যাট্রেস ছিল, সেটা দেখতে পাচ্ছ এখানে নেই। বেসিক্যালি সমস্ত জিনিসগুলো স্থানান্তরিত করা হয়েছে। আমি চা করেছি, ও সকাল থেকে গোনাতে শুরু করেছে। এনিওয়ে, তোমাদের পূজা দিদি এখানে সকালবেলা দোকানটা সাজিয়ে বসেছিল, ওকে ভাগিয়ে দিয়েছি, ভাগিয়ে একটা সুন্দর মঞ্চতে পাঠিয়েছি, সেটা তোমাদের দেখাচ্ছি। বাট এখন বাজে অলরেডি 11:30, পৌনে 11টা বেজে গেছে। তো এইটার উপরে এই যে ক্যামেরা লেন্স যেগুলো আমরা এনেছিলাম, এই ডাব্বাগুলো সব রাখা ছিল, ঠিক আছে, সেগুলোকে এখানে পাঠানো তো হয়েছে, কিন্তু কোনো গ্যারান্টি নেই যে কুলফি এসে এগুলোকে আবার বের করে দেবে না, তাই না? হ্যাঁ, ও তো এসে এরম 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 করে ঘুরতে স্টার্ট করবে, ঘোঁচ পেলেই মুখটা ঢুকিয়ে ব্যাস। আর আমাদের এই যে গৌতম বুদ্ধের এই সুন্দর যে জিনিসটা, এখান থেকে মাঝখানটা খুলে পড়ে গেছিল, সেটাকে আবার চিপকানো হয়েছে। ওয়েল, আমরা আর একটা জিনিসও বলতে চাই কি, থ্যাঙ্কফুলি তোমরা অনেকে কালকে কমেন্ট করেছিলে কি কুলফির খাবারে নুন আর তেল না দিতে, তো সেটা আমরা জানতাম না। আজকে খাবারে শুধু হলুদ দিয়ে চিকেন সেদ্ধ হয়েছে। আর ডক্টর, এটা কিন্তু তোমাদের কমেন্ট একমাত্র আমি পড়ি, আমি এই তোমাদের অসংখ্য কমেন্টসগুলো খুঁজে খুঁজে আমি বের করে যান। আমি তারপরে ওকে বলেছি দেখো সবাই এটা বলছে, দেন আমরা এটাকে আবার ফার্দার ডক্টরকে ফোন করে জিজ্ঞেস করি, ডক্টর বলে ইয়েস নুন হলুদ দেওয়া যাবে না, সো অল ক্রেডিট গোজ টু মি। এই যে ফ্যান বন্ধ হয়ে গেল কি রে, হ্যাঁ তোকে যে মঞ্চটা সাজিয়ে দিলাম, যে গণেশ মার্কা পোস্টে নিয়ে এসে বসে গেলি, থ্যাংক ইউ সো মাচ। এই শুধু একটা কথা বললে হবে না, থ্যাংক ইউ সো মাচ, কেন আমাকে ভিডিওতে ফুটেজ দাও, কন্টেন্ট দাও। এই সকাল সকাল এরকম মঞ্চ সাজিয়ে দিয়েছে থ্যাংক ইউ শোনার জন্য না, আমাকে কন্টেন্ট দাও। সকাল সকাল পূজার ফুটেজ খাওয়া শুরু হয়ে গেছে, এইগুলো অনেকদিন মিস করছিলাম অ্যাকচুয়ালি, এই অভ্যেসগুলো চলে গেছে। এই যে আসবো ফ্যানটা বন্ধ করে দেবো, নি তোর সঙ্গে একটু গেলাবো, তারপর আবার চলে যাবো, ফ্যানটা বন্ধই থাকবে, তারপর তুই বললি চালাও, তারপর চালাবো, কেন যে ফালতু এত বক্তি কে জানে। দিদি এসছে, কি গো বাড়িতে গেস্ট এসছে নাকি? হ্যাঁ, কে এসছে? দিদি যাওয়ার এসছে। নিয়ে জমি রান্না টান্না হচ্ছে? টিফিন করলাম। বাহ, কি টিফিন করলে? সিঙ্গা ভাজা, লুচি। আর রান্না কি হবে, রান্না দুপুরে? রান্না দেরি আছে, রান্না আমাদের 12:30 থেকে হবে না। ও খায় আমাদের বাবা, আমাদের বাবা রুটি খায়, ও চিচি লুচি খায় না, ওরা খাবে লুচি। ওর জন্য আমার দুটো রুটি করলাম। কি 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 হাসি বলছে, আমাদের ওর বাবা রুটি খায়, লুচি খায় না। তোমাদের ওর বাবার সাথে তো আরো লোকজন খেয়েছে, দেখো চিচিঙ্গে ভাজা দিয়ে লুচি কি করে খেলো। চিচিঙ্গে ভাজা দিয়ে লুচি বেশ ভালোই কম্বিনেশন, কিন্তু খুব একটা খারাপ না। হ্যাঁ, পেঁয়াজ টেঁয়াজ দিয়ে সুন্দর কষি হওয়াটা করলে কিন্তু জমাই যায় একদম। বলো দাও, বলো দাও রেসিপি, বলো দাও। হ্যাঁ ভালো লাগে তো, বলো রেসিপি বলো। হ্যাঁ, ওই তো চিচিঙ্গে ভাজা, হ্যাঁ একটু পেঁয়াজ কুচি দিলাম, একটু সুন্দর লঙ্কা কালো জিরা সোমবার দিলাম, আচ্ছা দিয়ে ওইটা দিয়ে দিলাম, আচ্ছা বেশ ভাজা ভাজা হলো, নুন হলুদ দিয়ে একটু ঢাকা দিলাম, বাহ দিয়ে বেশ ভাজা ভাজা হলো, আলু ভাজা মতো সুন্দর, একটু মিষ্টি দিলাম অল্প। এই তো আরতি দিদির কাছ থেকে তোমরা সুন্দর একটা পেঁয়াজ ভাজা চিচিঙ্গা ভাজা দিয়ে একটা জমি একটা রেসিপি শিখে গেলে, যেটা যেটা তোমরা লুচি দিয়ে আরামসে খেতেই পারো, আর কি চাই। এই তো হয়ে গেল আমার ব্লগের কন্টেন্ট। থেকে গুলফিকে চিকেন আর রাইসের সাথে একটু ক্যারেটও দেবো, পেঁপেটা দিতে বারণ করেছে, বলেছে বিট, গাজর, রাঙা আলু, আলু এই সমস্ত কিছু দিতে। তো রাঙা আলু তো বাড়িতে নেই, বাট গাজর আছে, তো গাজরটাও দেবো, তার জন্য আমি গাজরটা এখন কাটছি। ফ্রাইড রাইস
খেতে আর লাঞ্চে ফ্রাইড রাইস আর পনির ও শুনছে না আমি চেয়ারটা এখানে এসে বসলাম, এটা রেডি করলাম, তুমি এসে টুকরো বসে যাবে না? থ্যাংক ইউ। দান্দাগিরি অন্য জায়গায়। আমার তিনটে, আমার একটা, ওর দুটো। আমার তিনটে, ওর দুটো, আমার একটা। সরি, আমার তিনটে তো আমি তোকে জিজ্ঞেস করে বানিয়েছি। ও দুটো খাবে, ও তো একটা খাবে বলেছে। ও খেতে পাবে ওর? না না, আমি জানি না নাকি। আমাকে লাগবে না, তুই আর নিবি না? স্বাদ না হলে মুখে বেছে না, তাই না? এতদিন কি ব্রেকফাস্ট করছিস? তোর দিদি কুলফিকে নিয়ে যা পঞ্চবার্ষিকী বাড়ির পরিকল্পনা শুরু করে দিয়েছে। রোজ চিকেন, মাটন, আমান, ড্রাই ফ্রুট, আরও হ্যান ত্যান। তবে আমাকে তো তুই তো আমার সবসময় শুনবি নাকি? তুই এর পাশে গিয়ে সাপোর্ট দিবি? ছাতা নিয়ে না না, দুজনে এক জায়গায় বল। পাথর চাপানোর মতন আমার জায়গা বাকি নেই, ঠিক আছে? আর আমাকে সঙ্গী দেবে পূজা বলে দিয়েছে। ও হ্যাঁ, ও দমদম স্টেশন আর আমি হলদিরামের মোড়, ঠিক আছে? তোমরা মাঝে মাঝে একটু এসো, দেখা টাকা হবে। হয়েছে তোর নাটক? Are you pressed for time? Put you on my mind. Come a little closer like that. গুলফি ঢোলাই হবে, মানে আজকে ওকে স্নান করানো হবে। আরে ভাই, ও তোর পায়ে পায়ে ঘুরছে, তুই জান না? পায়ে পায়ে ঘুরছে, আমার কাম করতে দাও। আরে তাই একটু, আরে একটু না, ওই কামড়ালো তো কি আছে? আমার প্যাট ছিঁড়ে দিয়েছি। ওকে কেউ পাত্তা না দিলে ও ঠিক আমাকে কামড়াতে চলে আসছে। এ ওখানে রাখছো, ওখানে যাও শোনা। তোর আমি কি পেছনে পাঁচটা দিয়েছি?
Staying up all night, throwing drinks back. Blue eyes smiling while you're cursing. I admit it's working. Hey, girl, for now, girl, for stop. थोड़ा सा शक्ति दिखाओ बाबा तुलो मिशन फेल तुलो कान बेड़िए मटीत पड़े गए রাখা হয়েছে and decide করেছি এটাকে weekly at least 2 to 3 times wash করব so that কুলফির হিসু পটি যেন না থাকে মাঝখান থেকে এই স্ল্যাবটা খুলে গেছে ওটা আবার খুলে পড়ে গেল I think এটা চেঞ্জ করে দিতে হবে দিয়েছি ক্যাম্বিয়ে টেপ লাগিয়ে দিয়েছি আরে বাবা ওটা খুলবে তো টেপটা পাইটা খুলে না এই একটা না তিনটে খুলে তিনটে তো ওরপির ইচ্ছা ছিল কুলফির এই ফার্স্ট টাইম স্নানের এক্সপিরিয়েন্সটাকে আরও ভালো করে ইনসাইড আউট এক্সট্রাতে তোমাদের সঙ্গে শেয়ার করা কিন্তু আমাদের জন্য ব্যাপারটা ফার্স্ট টাইম ছিল তো একদম ঠিক ম্যানেজ করে উঠতে পারিনি ইনসাইড আউট এক্সট্রার জন্য তোমাদের যদি কোনো আইডিয়া থাকে কোনো টপিক যদি মাথায় থাকে কিছু এক্সাইটিং ইন্টারেস্টিং যেগুলো ভিডিও করলে মজা হবে অনেক বেশি তো প্লিজ নিজে কমেন্ট বক্সে লিখে জানিয়ে ওকে তো আমাদের সবার লাঞ্চ হয়ে গেছে সরি লাঞ্চ হয়ে গেছে বলছি স্নান হয়ে গেছে হ্যাঁ স্নান হয়ে গেছে এবার হচ্ছে লাঞ্চের টাইম বলছি ম্যাডাম আপনি কি কলটা একটু মানে সাউন্ডটা একটু ভালো আসবে তো সে কারণে তো অনেক দিন পর পূজা এসে আজকে ফাইনালি জিজ্ঞেস করেছে আমি কি স্যালাডটা বানাবো তো আজকে আমাদের প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে হবে না স্যালাড হবে হচ্ছে রায়তা কি নিনজাটা নিয়ে আয় এই যে তুই খাওয়ার আগে দইটা খেয়ে নিচ্ছিস না এবার দিকে আমি আমার খুব খিদে পাচ্ছে তুমি তো সিনেমা করছো বলো মানে তোমরা দেখেছো তো ওকে যেটা আমরা খেতে দেবো সেটাও খাবে না সেটা খাওয়ার আগে ও নিজে একটা কিছু আবিষ্কার ওই ফ্রিজ থেকে একটা দই বের করেছে সেটা পুরো খেয়ে ফেললো এরপর যখন ভাত দেওয়া হবে সে ভাতটা আর খাবে না বলছি শোন না এদিকে আন এই যে থালাটা নিজ দ্বারা ফুরফুর করে গন্ধটা সুন্দর বেরোচ্ছে মাংসের ও আজকে চিকেন রাত্রিবেলা পনির নাকি চিকেন আর ফ্রাইড রাইস বুঝি শোন তুই হাবাইতা তৈরি হয়ে এসেছিস হাবাইতা কোথায় আমি তো দুধছি নাকি আমি কি খেয়েছি না তুই তো যাওয়ার আগে এরকম হাবাইতা ছিলিস না আশ্চর্য কি হাবাইতা কে করে এবার যেন ডুমজুর থেকে হাবাইতা হয়ে এলি তুই একদম হ্যাঁ কুলু তো খাই খাই করছে কি খেয়েছি আমি এই যে তোকে এই যে বাবুসন আমার কাছে জুতোটা বের করে দিল ওই হ্যাঁ এই যে তোকে যে বাবুসন আমার কাছে স্লিপারটা বের করে দিল এই জন্য এই স্লিপারটা খুব জীবনের উপর খুব ঝুঁকি নিয়ে লোকে পড়তে হয় জানো তো আচ্ছা নিনজা খুঁজে পাওয়া গেল না তো ছুরি দিয়ে কাটতে হবে গাজর নিয়ে রায়তা করতে ঠিক আছে ওটা আমি পেঁয়াজের জায়গায় গাজর নিয়ে নিয়ে গেলাম রায়তাদের কি গাজর দেয় Yum lunch amader fried rice raita ar chicken been losing my mind like being lost in your blue eyes saw my plans reversing you know that it's working you're working don't care you're crazy it's perfect to
বিকালের চাটা নিয়ে বসেছি সকালবেলা তো আজকে ও চা করেছিল আর ও বানানো চা আমার মোটেই খেতে ভালো লাগে বলো কেন তাহলে যদিও সকালবেলা কেউ চা করে খাওয়ালে সেটা ভালো লাগে বাট চায়ের টেস্টটা আমি আমার বানানো চায়ের টেস্টই ভালো লাগে আমার চাই হোক আজকেও তোমাদের বলা হয়নি কুলফিকে স্নান করানোর সময় ওর কানের থেকে এত বড় একটা টিক্স লেগেছিল ওর কানেতে যেটা খালি চোখে দেখা পসিবলই ছিল না পুরো ভিজে গেছিল একদম সব কিছু দেখা যাচ্ছিল তখনই আমরা দেখলাম এত বড় একটা টিক্স ওর পুরো একদম তরমুজের মধ্যে বীজের মতো দেখতে এত বড় একটা টিক্স ছিল ওর কানের স্কিনেতে আজকে সকাল থেকে রোদ তো একদম কড়কড়া ছিল ঠিক আছে কিন্তু যখনই আমরা গুলফিকে স্নান করিয়ে ম্যাটটা ধুলাম তারপর থেকে আর রোদটা সেরকমভাবে উঠলোই না তো এটা ভালো করে শুকায় নি পূজাতে অ্যাজ অলওয়েজ চা বানিয়ে যতক্ষণ না শরবত বা কোল্ড ড্রিঙ্ক হবে ও আসবে না ডাকতে হবে না ও আমি তো ওকে তেলাই না আজকাল প্রচণ্ড এই যে এই যে প্রচণ্ড ডিমান্ড বেড়ে গেছে ওই এ বাবা ও যা যা কি হচ্ছে কি এই চা 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 আরে কিছু ফুটে ফুটে না ব্যাপারটা হচ্ছে ও আমাকে খুব ভালোবেসে দিল যে না হলো এই জটাধারীর মতন চুলটা তো দারুণ মানিয়েছিস ও তুমি চায়ের গন্ধে এসে গেছো না বুকুত বুকুতে গন্ধ চায় নয় আমি এসেছি ওই জন্য অত সোজা না কি অ্যাডভার্টাইজমেন্ট হয় না করছে আমি যাব আবার ওই ওকে কোন হল কোন বাহু জানি জানি আমি জানি ও জানে তো তো ও জানি ও দেখে নিয়েছো ও আমি যাই দেখো আমি যাবো তো ঠিক চলে কি রে গেল না তো ঠিক যাবে আর না না আর না আজকে পূজা এটা এটা এখনো ভিজে ছিল পুরোটা শুকায় নিয়ে এসে থেপড়ে ধপ করে বসলো পুরো ভিজে গেল না না একে পূজা যে একে একে বলে মায়ের থেকে মাসির দরদ বেশি এখন কামড়াতে দিচ্ছে বলছে কুলফি আমি যেদিকে যাবো সেদিকেই যাবে মায়ের থেকে মাসির দরদ বেশি যা 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 যাবি ওকে কেউ বিস্কিট দেয়নি ওই বাবাই ওই বিস্কিট দিলে তোমার গ্লুটেনের স্কিন কালা হয়ে যাবে কি বললি পূজা চিনি খেলে বয়সের চাপ পড়ে তো খাচ্ছিস কেন তাহলে সেটা আমার তো কম বয়স তোমাদের চিন্তার ব্যাপার আমার কি আছে তোমার যে এত বয়স তোমার ব্যাপারটা বোঝার আছে আমার কি আছে আমি তো বুঝে গেছি অনেকদিন ধরে তোরাই তো বুঝতে চাইছিস আমি তো আজকে দেখলাম 24 ঘন্টা ও তুই এটা সিরিয়াসলি মানে তোর সব খবরেরই সূত্রপাত 24 ঘন্টা দেখি বল অল রাইট এবার চলো এই ব্লগটাকে এখানে শেষ করি আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে আরে ফোন তো উঠালে উঠালে রে ফোন যদি ভালো লেগে থাকে দেন অ্যাজ অলওয়েজ প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অ্যাজ উই অলওয়েজ সে টেক কেয়ার অফ ইউর সেলফ ইউর ফ্রেন্ডস ইউর ফ্যামিলি এভরিবডি অ্যারাউন্ড ইউ স্টে হ্যাপি স্টে ব্লেসড অ্যান্ড স্টে প্রিটি ভালো থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট আরেকটা এক্সাইটিং ব্লগে টিল দেন টেক কেয়ার বাই বাই অ্যান্ড গুড নাইট